নদিয়ার কালীগঞ্জের পলাশী জানকীনগর উত্তরপাড়া 34 নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ দুটি লরি। সংঘর্ষে একটি লরি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বহরমপুর থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল একটি লরি, অপরদিকে পাথর বোঝাই একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে এসে উপস্থিত হন দমকলের একটি ইঞ্জিন ও পুলিশ। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। নদিয়ার শেষ সীমানা পলাশি স্থান, 12 চাকা লরিটা পাথর বোঝাই করে কলকাতার দিকে যাচ্ছিল, আর পলাশির দিকে একটা খালি গাড়ি যাচ্ছিল। দুই গাড়ির সামনে সামনে অ্যাক্সিডেন্ট হয়, তারপর ডিজেল ট্যাঙ্কি পড়ে যাওয়ার পর ওইখানে একটা বড় ধরনের আগুন লেগে যায়। তারপরে কিছুক্ষণ পরে লোকাল থানা মীরা আরোপী আসে। আসার পরে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ফোন করে নাকাশেপাড়া, নাকাশেপাড়া থেকে ফায়ার ব্রিগেড এসে তারপরে আগুন নেভায়। এখন পরিস্থিতি মোটামুটি সঠিক জায়গায় আছে। এখন কিরান আনা হয়েছে, জিসিপি আনা হয়েছে, গাড়িগুলো সাইড করার জন্য একটা ব্যবস্থা করছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়ার কালীগঞ্জের পলাশী জানকীনগর উত্তরপাড়া 34 নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ দুটি লরি। সংঘর্ষে একটি লরি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বহরমপুর থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল একটি লরি, অপরদিকে পাথর বোঝাই একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে এসে উপস্থিত হন দমকলের একটি ইঞ্জিন ও পুলিশ। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। নদিয়ার শেষ সীমানা পলাশী স্থান, 12 চাকা লরিটা পাথর বোঝাই করে কলকাতার দিকে যাচ্ছিল, আর পলাশির দিকে একটা খালি গাড়ি যাচ্ছিল। দুই গাড়ির সামনে সামনে অ্যাক্সিডেন্ট হয়, তারপর ডিজেল ট্যাঙ্কি পড়ে যাওয়ার পর ওইখানে একটা বড় ধরনের আগুন লেগে যায়। তারপরে কিছুক্ষণ পরে লোকাল থানা মীরা আরোপী আসে। আসার পরে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ফোন করে নাকাশেপাড়া, নাকাশেপাড়া থেকে ফায়ার ব্রিগেড এসে তারপরে আগুন নেভায়। এখন পরিস্থিতি এখন মোটামুটি সঠিক জায়গায় আছে। এখন কিরান আনা হয়েছে, জিসিপি আনা হয়েছে, গাড়িগুলো সাইড করার জন্য একটা ব্যবস্থা করছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।